দেখো, ক্লাস টেন স্টুডেন্টরা, তোমাদের মাধ্যমিক পরীক্ষা মানে 2021 তোমরা এর রুটিনটা পেয়ে গেছো। আমি তাও একবার ভালো করে তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই তোমরা এটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল জেনে গেছো। 1 জুন থেকে স্টার্ট হচ্ছে। 1 জুন হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে এখানে তোমাদের বাংলা বেশিরভাগ স্টুডেন্টেরই। 2 জুন সেটা হচ্ছে ইংলিশ। তারপরে 3 জুন জিওগ্রাফি, দেখো খুব ভালো করে। 5 জুন হিস্ট্রি, এই দুটো সাবজেক্ট জেনারেলি শেষের দিকে হতো, কিন্তু এখন এটা ফার্স্টের দিকে হচ্ছে এবছর। তারপরে এখানে একটা গ্যাপ রয়েছে 6 জুন, তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স, তারপরে একটা তারপরেই রয়েছে 8 জুন, সেটা হচ্ছে লাইফ সায়েন্স, তারপরে 9 জুন ফিজিক্যাল সায়েন্স। আর এখানে একটা গ্যাপ দেখে নিয়েছে নিশ্চয়ই, জিওগ্রাফি হিস্ট্রি মাঝে, হিস্ট্রির মাঝে একটা গ্যাপ পেয়ে গেছো ছুটি, আর ম্যাথের আগে একটা ছুটি পেয়ে গেছো। তারপর 9 জুন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তারপর 10 জুন যাদের ঐচ্ছিক বিষয় আছে সেইগুলো। এই হচ্ছে তোমাদের রুটিন। এখন ডিসেম্বর এন্ড, 2020 এন্ড হতে চলেছে, তাহলে তোমরা কত মাস সময় পাচ্ছ? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস। তুমি 30 ডেজ হিসেবে অ্যাভারেজ যদি ধরো, 150 ডেজ, 150 ডেজ কিন্তু টাইম পেয়ে যাচ্ছ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, পুরো গোটা 5 মান্থ, 150 ডেজ, মোরালেস 150 ডেজ। এই যে 7 সাবজেক্টের প্রিপারেশন, এই 5 মাসের জন্য কিন্তু এনাফ, মানে যথেষ্ট টাইম রয়েছে এই 7 সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার জন্য। তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো। মাঝে কিছুদিন আমাদের ভিডিওটা দেওয়া হয়নি, কিছু আমাদের একটা অ্যাপ লঞ্চ করেছে, সেইটার কাজ চলছিল। তোমরা ভিডিওগুলো খুব ভালো করে মন দিয়ে দেখো, তোমাদের প্রিপারেশন নিয়ে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। এবং তোমরা এই যে 150 ডেজ টাইম পাচ্ছ, তার মধ্যে তোমাদের যথেষ্ট ভালো তোমরা প্রিপারেশন নিতে পারবে। যারা এখনও পর্যন্ত পড়াশোনা স্টার্ট করেনি, তাদের বলবো একদম 1 জানুয়ারি থেকে, 1 জানুয়ারি 2021, নতুন বছর, নতুন বছর থেকে নতুনভাবে লেগে যাও, নতুন উদ্যম নিয়ে পড়াশোনাটা শুরু করে দাও। এবং তোমরা দেখতে থাকো আমাদের এই চ্যানেলটা, নতুন নতুন অনেক কিছু তোমরা পেয়ে যাবে, টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে টোটালি ফ্রিতে। তার জন্য কোনো ইনভেস্ট, তোমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ তোমাদের জন্য এই চ্যানেলটাকে করা হয়েছে, তোমরা দেখতে থাকো। আর একটা খুব দরকারি কথা বলে রাখি, এই যে টেস্ট পেপারটা, এটা হচ্ছে 2018 এবং 19 সালের টেস্ট পেপার। এই টেস্ট পেপারটা কিন্তু 2021 মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিলেবাস যেটুকু বাদ গেছে সেইগুলো বাদ দিয়ে রাখো, বাকিগুলো পড়ো, কিন্তু এই টেস্ট পেপারটাই কিন্তু ফলো করবে। যাদের কাছে নেই, তারা আমাদের চ্যানেলটা দেখে দেখে সেগুলোকে রেডি করে নাও। তোমাদের 2021 টেস্টের জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টেস্ট পেপার। এটাকে কিন্তু কোনোভাবেই এই টেস্ট পেপারের কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করাটা বন্ধ রেখো না। এবং যদি কারোর পক্ষে সম্ভব হয় টেস্ট পেপারটা জোগাড় করো, যদি না সম্ভব হয় আমাদের চ্যানেল থেকে আমরা দেখিয়ে দিচ্ছি, প্রতিটি টেস্ট পেপারে সব কটা পেজ আমরা সলভ করে দেবো, সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে থাকো। এখানে যেটা আছে হিস্ট্রি, আজকে সানডে, সানডে আমাদের জেনারেলি ক্লাসটা থাকে হিস্ট্রির ক্লাস, রেগুলারলি তোমরা ক্লাসটা পেয়ে যাবে, মাঝে কিছুদিন অফ ছিল ক্লাস, এখন তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। ফার্স্ট যেটা আছে 1.1, আধুনিককালে শহরগুলিকে বলা হয়, আধুনিককালে যে শহর সেগুলোকে কী বলা হয়? মেট্রোপলিস বলা হয়। মেট্রোপলিস নাম দিয়ে কলকাতা ডিস্ট্রিক্টে দেখবে অনেক কিছু জায়গাও আছে, আধুনিককালে যে শহর সেগুলোর নাম হচ্ছে মেট্রোপলিস। এবার 1.2, লেটার ফ্রম এ ফাদার টু ইজ ডটার, পত্রের লেখক, পত্রের লেখক হচ্ছেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু। একটা জিনিস খেয়াল রাখবে, আমরা এখানে টোটালটাই সলভ করে দিচ্ছি, যেটা তোমাদের অন্য অন্য পরীক্ষাতেও যদি কেউ জাগিয়ে পরীক্ষা প্রিপারেশান নাও সেক্ষেত্রেও কাজে লাগবে। তোমাদের সিলেবাস যেটুকু থাকবে সেটুকু তোমরা বাদ দিয়ে রাখবে এই 2021 প্রিপারেশানের জন্য, ঠিক আছে? 1.3, দেখো বামামদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, বামামদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেটা হচ্ছে উমেশচন্দ্র দত্ত, বামামদিনী পত্রিকার সম্পাদক।
সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। সাধারণ জনশিক্ষা কমিটি এটা কিন্তু 1823 সালে গঠিত হয়। 1.5 নববিধান প্রতিষ্ঠা করেছিলেন। নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন? নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। 1.6 দেখো, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। 1.7 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। কত ভাগে? তিনটি স্তরে। এখানে তিনটি স্তরে কিন্তু ভাগ করা হয়। 1.8 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। কে বলেছিলেন? ভালো করে দেখো, বিডি সাভারকর, মনে রাখবে। 1.9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ভারতের, সেটা কী হবে? এটা হবে কিন্তু বঙ্গ ভাষা প্রবেশিকা সভা, প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। সাত খেয়াল রাখবে, কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল রাখবে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, ভারতের প্রথম, এই এটা খেয়াল রাখতে পারলে কিন্তু এগুলোকে খেয়াল রাখতে পারবে। এরপরটা দেখো, ভারত মাতা চিত্রটি, ভারত মাতা যে চিত্রটি, সেই চিত্রটাই খুব বিখ্যাত একটি চিত্র। সেটা কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। 1.11 ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি, হাফ টোন প্রিন্টিং পদ্ধতি, খেয়াল রাখবে নামগুলো, বিভিন্ন চাকরি পরীক্ষাতেও তোমাদের এগুলো কাজে লাগাবে। হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার 1.12 বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বভারতী প্রতিষ্ঠা করার সাথে সাথে বিশ্বকবি নামটা আমাদের সকলের পরিচিত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতী বিশ্বকবি। একা আন্দোলন, একা আন্দোলনের নেতা, একা আন্দোলনের নেতা কে ছিলেন? 1.13 খুব ভালো করে আনসারগুলোগুলো মনে রাখবে, মাদারি পাশি, মাদারি পাশি মনে রাখবে ভালো করে নামটা। এবার 1.14 দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন যেখানে বলা হয়, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা কত সালে, কত সালে জানতে চাওয়া হয়েছে? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কত সালে হয়েছিল, কত সালে? এটা হয়েছে 1920 সালে। এবার 15টা দেখো, 1.15 বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, চারটির মধ্যে কোথায় হয়েছিল বারদৌলি? এটা মনে রাখবে, এটা কিন্তু গুজরাটে হয়েছিল। 1.16 অসহযোগ আন্দোলনের শেষ পর্বে অংশগ্রহণকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য, শেষ পর্বে খেয়াল রাখবে, শেষ পর্বে অংশগ্রহণকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বাসন্তী দেবী। 1.17 দেখো, 1939 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পান, এই চারজন যিনি আছেন তাদের মধ্যে বলতে হবে, এই চারজনের মধ্যে জেল থেকে কে মুক্তি পান, এখানে নাম হবে কল্পনা দত্ত। এবার 1.18 ব্রিটিশ শাসনকালে সাধারণভাবে দলিত নামে পরিচিত, দলিত নামে পরিচিত কারা ছিল? পিছিয়ে পড়া শ্রেণী যারা, তারাই দলিত নামে পরিচিত ছিল ব্রিটিশ শাসনকালে, খেয়াল রাখবে কোন সময়। 1.19 সারা ভারত রাজ্য জনতা সভা কবে গঠিত হয়? সারা ভারত রাজ্য জনতা সভা 1926 সালে। এবার 1.20 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন, 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন কে গঠন করেন? আনসার হবে কিন্তু জওয়াহরলাল নেহরু। এই 20টা MCQ-র আমি আনসার আমি করে দিলাম, তোমরা খুব ভালো করে দেখবে আনসারগুলো, যদি টেস্ট পেপার নেই তারা এটা দেখে দেখে দেখো, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই টেস্ট পেপারের কোশ্চেনগুলো, ভালো করে তোমরা এটা রেডি করতে থাকো। প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু সাবজেক্টের সব রুটিন দেওয়া আছে, চ্যানেলে দেখতে পাবে, ভিডিওগুলো আসতে থাকবে, তোমরা পরপর পরপর ভিডিওগুলো দেখতে থাকো। আর ডিসক্রিপশনে একটা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিয়ে তোমরা ওখানে আমাদের টেস্টগুলো দিতে পারবে। ওই ওটার মধ্যে বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা গিয়ে গিয়ে যে জিনিস তোমাদের দরকার, তোমাদের স্টাডি মেটেরিয়াল, সেগুলো আস্তে আস্তে তোমরা সব পেতে থাকবে, তোমরা এগুলোকে ডাউনলোড করে নাও, ঠিক আছে। ভালো করে প্রিপারেশান নিতে থাকো, একটুও টাইম ওয়েস্ট করো না। থ্যাংক ইউ।